আসসালামু আলাইকুম। পৃথিবীতে যদি আউটস্ট্যান্ডিং কিছু করে দেখাতে হয়, বড় কিছু করে দেখাতে হয়, বড় লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই তাকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কারণ কি, স্বাধীনতা হলো সেই বিষয় যা মানুষকে কাজের বিভিন্ন দরজা খুলে দেয়। স্বাধীনভাবে যদি চিন্তা না করতে পারে, স্বাধীনভাবে যদি কাজ না করতে পারে, তাহলে কিন্তু নতুন কিছু সৃষ্টি করা অসম্ভব। অর্থাৎ কঠোর বিরোধিতা, কঠোর চাপ, অনেক বেশি রেস্ট্রিকশান, এই জিনিসগুলো কিন্তু নতুন কিছু সৃষ্টিতে মানুষকে পিছিয়ে রাখে। যারা আপনার সাথে কাজ করে তাদের উপরে যদি আপনি খড়গহস্ত হন, অতিরিক্ত নিয়মকানুন আরোপ করেন বা তাকে স্বাধীনতা না দেন, তাহলে তার যে ক্যাপাসিটি, তার যে সামর্থ্য, তার যে দক্ষতা, এটি কমে আসবে। কারণ সে তখন কাজ করার থেকে আপনার বিরোধিতাটাকে বেশি মাথায় রাখবে। তার মানে বিরোধিতা এমন পর্যায়ে করা উচিত না বা কোনো কাজকে এমন সমালোচনা করা উচিত না যে সমালোচনার মধ্য দিয়ে কাজের গতি কমে যাবে এবং আউটপুট কমে যাবে এবং নতুন কিছু সৃষ্টিতে সাহস পাবে না। যদি কাউকে নতুন কিছু সৃষ্টিতে সাহস দিতে হয়, নতুন কিছু তৈরি করতে তাকে উৎসাহিত করতে হয়, তাহলে অবশ্যই তার অনেক কাজকে আপনাকে সাধারণভাবে মন থেকে গ্রহণ করতে হবে। সেখানে ছোটোখাটো ত্রুটি থাকতে পারে বা আরও সুন্দর হতে পারতো, সেই জিনিসটিকে উৎসাহের সাথে বলে দিতে হবে, কিন্তু কোনো ধরনের রেস্ট্রিকশন নয়। তাহলে যে বিষয়টি দেখা যাবে যে তার যতটা দক্ষতা ছিল, যতটা সামর্থ্য ছিল, তার যতটা দেওয়ার কথা ছিল, তার থেকে অনেক বেশি সে দিতে পারবে। কাজেই আপনি যখন মানুষের সাথে কাজ করবেন বা নিজের সাথে কাজ করবেন, এই ক্ষেত্রে নিজেকে স্বাধীন রাখবেন, কোনো কঠোরতা বা বিরোধিতা নয়। এই স্বাধীনতা যখন আমরা পেয়ে যাই, তখন কিন্তু সেটাকে ইতিবাচক অর্থে, নিয়ন্ত্রণের মধ্য থেকে সুন্দরভাবে যদি ইউজ করি, তাহলেই কিন্তু আমি বড় কিছু সৃষ্টি করতে পারবো বা আমার অধীনে যারা কাজ করে তারা আউটস্ট্যান্ডিং কিছু করে দেখাতে পারবে। কিন্তু কোনো কারণে যদি সেই স্বাধীনতাকে কেউ অবহেলা করে, মানে সেই স্বাধীনতাকে যদি বাজেভাবে ইউজ করে, স্বাধীনতার বরখেলাপ করা, অর্থাৎ আমি স্বাধীনতা পেয়ে, সেই স্বাধীনতা পেয়ে আমি সব কিছু এলোমেলো করে দিলাম বা স্বাধীনতা পেয়ে আর কাজ করলাম না বা নতুন কিছু সৃষ্টিতে নিজেকে নিয়োজিত করলাম না, বা স্বাধীনতা আমাকে এমন জায়গায় নিয়ে গেল যে আমি অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গেলাম, সেই স্বাধীনতা কিন্তু জীবনের জন্য হুমকিস্বরূপ। সৃষ্টি তো হবেই না, বরঞ্চ জীবনকে ধ্বংস করে দিবে। কাজে স্বাধীনতা ব্যবহার করার ক্ষেত্রে, ইউজ করার ক্ষেত্রে সাবধান হন। স্বাধীনতা যেমন মানুষকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, তেমনি স্বাধীনতার অপব্যবহার মানুষকে একদম রসাতলে ফেলে দিতে পারে। তাই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে সাবধান হন এবং নিজেকে সফল করে তুলুন। থ্যাংক ইউ সো মাচ।